অনেক ধরনের চপ খেয়েছেন, এবারে আজকে আমাদের বানানো হবে কারি পাতার চপ। দেখুন, সাদা জিরে তেল ছাড়া আগে একটু হালকা করে ভেজে নিতে হবে। ওর মধ্যে দুটো চারটে শুকনো লঙ্কাও দিয়ে সুন্দর করে কাঠফোলায় ভেজে নিয়ে ওটাকে মশলা করতে হবে। আর এই সাইডে দেখুন পেঁয়াজ কুচিয়ে রেখেছি, আদা রসুন বাটা আছে, এখানে সিদ্ধ আলু নিয়ে দেখুন কেমন করছি আর চপটা। মশলাটা ভাজা হয়ে গেছে, এবারে ভাজা হবে। আর ওদিকে এদিকে মশলাটাও ভাজা হয়ে গেছে, গুঁড়ো করা হচ্ছে। মানে আলুর চপের যে মশলাটা করা হচ্ছে এখন আমাদের, পেঁয়াজটা সুন্দর করে তার সঙ্গে আদা রসুনটাও ভালো করে একটা গ্রেভি মতন ভেজে নেওয়া হবে, নিয়ে আলুর সঙ্গে সব একসাথে মাখানো হবে, ভাজা হোক তারপরে দেখা। ওটা এবারে মাখা হচ্ছে। আলুটা আমরা দুপুরবেলা ভাতের মধ্যে দিয়েছিলাম, যখন ভাত রান্না হয়েছে সিদ্ধ হয়ে যায় আলুটা ভালো হয়। এবার এই মশলাটা এই কারি পাতাটা এর মধ্যে দিয়ে দিলাম, হ্যাঁ বাও দিয়ে একসঙ্গে মাখানো হবে, চপ হবে। মশলাটা সব দিয়ে দিয়েছে, এবার এর পরিমাণ মতো লবণ। এত সুন্দর আলু মাখা হয়ে গেছে, নিয়ে আলু এই হলে ভাব খেলে ভাত খাওয়া খেতেও হেভি লাগবে, ডালের সঙ্গে আর পান্তার সঙ্গেও হেভি, জল ভাতের সঙ্গে দারুণ লাগবে। গরম গরম ডাল আর আলু সিদ্ধ দিয়ে গেলে ভাত মাখানো হয়েছে। এখন মশলাটা পড়বে, এখন আদা রসুন পেঁয়াজটা পড়বে, আর এইদিকে আদা রসুন পেঁয়াজটা ভাজা পাতা আমার সেম দিয়েছে। একটু লবণ দেওয়া হচ্ছে, আলুর মধ্যে মশলাটা দিয়ে দিল ভাজাটা, তেলটা তলায় পড়ে পড়ে যায় বলে এই কড়াটা পুড়ে যায়। এই কড়াটার সাথে কি একটু নিচে করো, গরম আস্তে আস্তে মাখো। মশলা দিয়ে আলুটা সুন্দর করে মাখা হচ্ছে। এই যে আলু মাখাটা হয়েছে, চপ না তুললেও হয়ে যাবে, শুধু খাওয়া হয়ে যাবে, এত সুন্দর খেতে লেগেছে, দারুণ খেতে লেগেছে। বেসনটা ঢালা হচ্ছে, বেসনটা আবার গোলা হবে, বেসনটা এখন গোলা হচ্ছে জল দিয়ে। এটা যদি আবার মেখে রেখে দেওয়া যেত না, বিশাল ভালো করে মাখতে হবে, এটা ভালো করে ফাটাতে হবে, ফাটালেই তবে চপটা সব থেকে সুন্দর হবে। যত ফাটাবে বেসন ততই চপ ভালো হবে, যত বেসন ভালো করে ফাটাবে ততই ভালো চপ হবে। আরো যদি মেখে রাখা যায় তার সুন্দর হবে, তো আমাদের সময় হয়নি, সঙ্গে সঙ্গেই মেকে করছি। হবে এদিকে ভালো করে এটা চপের আকার ধারণ করা হচ্ছে, এবারে চপ করা হচ্ছে। তেল গরম হয়ে গেছে, ওই দিয়ে দিয়েছে একটা উল্টে দেওয়া হচ্ছে,
চপটা কেমন হয়েছে বাবা? ও গরম, গরম তো হবে, সবে করা হয়েছে গরম। ভালো হয়েছে খেতে? তা গো ঠান্ডা হোক, ঠান্ডা হলে তবে তুমি খাবে তো। তুমি গরম কেন খাচ্ছ বাবা? ঠান্ডা হতে দাও। জিরে জল আছে বাবা, খাও খাও। তোমাদের এই চপের ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক, একটা সাবস্ক্রাইব দেবেন, কমেন্ট করে জানাবেন।